তাদের চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন। আধুনিক মানসম্পন্ন চিকিৎসা সেবা রেনেসাঁ হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে সকল প্রকার জটিল অপারেশন করা হয়। সাচার পুলিশ ফাঁড়ির উল্টা পাশে মজুমদার টাওয়ারে অবস্থিত সাচার রেনেসাঁ হাসপাতাল, কচুয়া চাঁদপুর। মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ। সোমবার 21 ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী উপজেলা ছাত্রলীগ ও সাধারণ জনগণ। উপজেলা ভাইস চেয়ারম্যান জানান, বর্তমানে 25 শতক জায়গার উপর নির্মিত দ্বিতল ভবনের ক্রয় সূত্রে মালিক সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন। এই স্থানে 1974 সালের 4 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল জনসমুদ্রে ভাষণ দেওয়ার পর বঙ্গবন্ধু মঞ্চ নামে নামকরণ করা হয়। কিন্তু কালের পরিক্রমায় এই স্মৃতি বিজড়িত স্থান এখন ব্যাহত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন আরও জানান, বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ উদ্ধারের পদক্ষেপ গ্রহণ। আমি সরকারের কাছে জোরালো দাবি করছি, দ্রুত বঙ্গবন্ধু মঞ্চ ফিরিয়ে দিয়ে আমাদেরকে দায়মুক্ত করুন। সাংবাদিকদের তিনি আরও বলেন, 30 ডিসেম্বর 2020 এর মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বঙ্গবন্ধু মঞ্চ ঘেরাও কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচির জন্য কঠোর আন্দোলন গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, শাহাদাত হোসেন, জাহিদ সরকার প্রমুখ। উল্লেখ্য, 27 নভেম্বর 2019 দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মেজর মোহাম্মদ আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর মঞ্চ পুনরুদ্ধারে মানববন্ধন ঘেরাও কর্মসূচি যাত্রা শুরু হয়। কুমিল্লার দাউদকান্দি থেকে শহীদুল্লাহ সাদার, তথ্য ও চিত্রের চেতনা ডট টিভি। কুমিল্লার দাউদকান্দি থেকে শহীদুল্লাহ সর্দারের তথ্য ও চিত্রে চেতনা ডট টিভি।